ছোটো বন্ধুরা আমরা আজকে আমাদের বাংলা ব্যাকরণের যে বইটি রয়েছে অর্থাৎ ছোটদের ভাষা প্রবেশ সেটি প্রথম শুরু করতে চলেছি তার প্রথম পাঠেই দেখো ব্যাকরণের অংশে প্রথম পাঠেই রয়েছে কি রয়েছে বাংলা ভাষা ও ব্যাকরণ বলে একটি অধ্যায় সেই অধ্যায়টি আমরা আজকে শুরু করবো এক নম্বর পাতাতেই আছে প্রথম পাঠ সেখানে কিছু কিছু প্রশ্ন এবং উত্তর আমরা পড়ব তার আগে একটু আলোচনা আলোচনা করে নেওয়া ভালো যে আমরা কেন ব্যাকরণ পড়ব দেখো যে কোনো ভাষা সেটা বাংলায় হোক বা ইংরেজি হোক সেটাকে শুদ্ধভাবে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নির্ভুলভাবে লেখা এবং বলার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় ঠিক আছে এই নিয়ম না মেনে চললে আমাদের লেখা বা বলার ভাষাটা অপরিষ্কার বা অশুদ্ধ হয় অর্থাৎ শুনতে বা লিখতে বা পড়তে ভালো লাগে না তাই সঠিক নিয়ম মেনে চলার জন্য আমাদের রয়েছে ভাষা এবং ব্যাকরণ তাহলে যে কোনো ভাষায় ব্যাকরণ মেনে চলতেই হয় ব্যাকরণ হলো ভাষাকে শুদ্ধভাবে লেখা এবং পড়ার জন্য নিয়ম ঠিক আছে তাহলে আমরা আজকে শুরু করব আমাদের বাংলা ভাষা ব্যাকরণের প্রথম প্রশ্নোত্তর অধ্যায় প্রথমে কি আছে দেখো বাংলা ভাষা আমরা নিজেরাই বলি তাহলে ভাষা বলতে আমরা কি বুঝি অর্থাৎ আমরা যে বলি বাংলা ভাষা ইংরেজি ভাষা তাহলে এই ভাষা জিনিসটা কী কি? উত্তর লেখা আছে দেখো মানুষ যেসব কথা বলে বা লিখে অপরের কাছে নিজের মনের ভাব প্রকাশ করে অর্থাৎ আমরা বলে বা লিখে যখন নিজের মনে কি বলতে চাইছি সে মনের ইচ্ছাটাকে প্রকাশ করি তাহলে সেসব কথাকেই সেটা লেখাই হোক বা বলাই হোক সেটাকেই আমরা বলি ভাষা তাহলে ভাষার কাজ হচ্ছে একে অপরের সঙ্গে মতামত বিনিময় করা বা কথাবার্তা বলা সেটা লিখেই বলি বা মুখেই বলি সেটাকে আমরা বলবো ভাষা পরের প্রশ্ন কী আছে দেখো পরের প্রশ্ন আছে আমরা যে ভাষায় কথা বলি তার নাম কি এ তো আমরা জানি আমরা যে ভাষায় কথা বলি তার নাম বাংলা ভাষা ঠিক আছে পরের প্রশ্ন যখন ভাষা সৃষ্টি হয়নি অর্থাৎ প্রাচীন যুগে তখন মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত। আদিম যুগে বা প্রাচীন যুগে আজ থেকে বহুকাল আগে মানুষ কথা বলতে পারতো না তখন তারা মনের ভাব প্রকাশ করতো কি করে হাত পা নেড়ে বা ইশারায় বা ইঙ্গিতে আমরা অনেক সময় ইঙ্গিতে বা ইশারায় অনেক কথা বলে থাকি মনের ইচ্ছা প্রকাশ করে থাকি তাহলে আদিম যুগে মানুষ যখন কথা বলতে শেখেনি তখন বা যখন ভাষা আবিষ্কার হয়নি তখন এভাবেই হাত পানেরে বা ইশারায় তারা মনের ভাব প্রকাশ করত। সেই সময়ে মানুষ দূরের মানুষের সঙ্গে কিভাবে মনের ভাব বিনিময় করত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তখন দূরের মানুষকে ডাকত ড্রাম পিটিয়ে অর্থাৎ বিভিন্ন কাঠ বা অন্য কিছু সেগুলো পিটিয়ে তারা ড্রাম ড্রামের মতন বাজাতো শব্দ করে ডাকতো কখনও বা পাহাড়ের মাথায় আগুন জেলে রাখত আগুন দূর থেকে দেখা যেত বা ধোঁয়া দূর থেকে দেখা যেত সেভাবে তারা দূরের মানুষ এতে বুঝতে পারত শত্রুরা কাছাকাছি কোথাও আছে এভাবে তারা মনের ভাব দূর থেকে জানাতো খুব ভালো প্রশ্ন এটা পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখে নেব সেই সময়ে মানুষ আর কিভাবে মনের ভাব বিনিময় করত অর্থাৎ আদিম যুগে মানুষ মনের ভাব বিনিময় করতো কীভাবে ইঙ্গিতে বা হাত পা ড্রাম বাজিয়ে কখনও পাহাড়ের মাথায় আগুন জেলে। আর কি করত আর শীষ দিয়ে মুখে নানা রকম শব্দ করে মনের ভাব বিনিময় করত। মুখে শীষ দেওয়া আমরা অনেকেই শুনে থাকি হুইসেল বা শীষ দেওয়া সেইভাবে তারা মনের ভাব বিনিময় করত। পরের প্রশ্ন কী আছে দেখো মানুষ নানা রকম শব্দ করে মনের ভাব বিনিময় শুরু করল কেন এবার আমাদের আসল প্রশ্ন আসছে এতদিন তো ইঙ্গিতে বা ইশারাই করছিল বা আগুন জ্বালিয়ে করছিল এবার কেন নানারকম শব্দ সৃষ্টি করে জীবজন্তুদের দেখে মানুষ নানান শব্দ করে মনের ভাব বিনিময় শুরু করলো আদিম মানুষ লক্ষ্য করলো বিভিন্ন জীবজন্তু বিভিন্ন রকম ডাক আছে বাঘের এক রকম ডাক সিংহের এক রকম ডাক তারপরে হাতির রকম ডাক কুকুরের একরকম ডাক বিড়ালের একরকম ডাক তাই মানুষও দেখলো এত এত জীবজন্তু আলাদা আলাদাভাবে ডাকছে মানুষ লক্ষ্য করল একটা কুকুর ডাকলে সব কুকুরই ডাকতে শুরু করে একটা কাক ডাকলে সব কাক ছুটে আসে তাই দেখে মানুষ মুখে নানা রকম শব্দ করতে লাগলো অর্থাৎ জীবজন্তুদের দেখে দেখে নকল করে মানুষ দেখল যে ওদের মতন যদি আমরা কোনো শব্দ করে ডাকি তাহলে অন্যান্য মানুষও আমাদের ডাকে সাড়া দেবে এইভাবেই তারা বিভিন্নভাবে মনের ভাব বিনিময় করা শুরু করল পরের প্রশ্ন দেখো মানুষের মনের ভাবকে বোঝানোর পরবর্তী পদক্ষেপটি কি ছিল প্রথমে তারা বিভিন্ন শব্দ করতল এর পরে তারা কি করলো পরের পদক্ষেপ উত্তর আমেরিকার ভারতীয়রা উত্তর আমেরিকার ভারতীয় বলতে যাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয় ঠিক আছে ওখানকার অধিবাসী উত্তর আমেরিকার অধিবাসীদের বলা হতো প্রাচীন অধিবাসীদের রেড ইন্ডিয়ান তারা প্রথম ছবি আঁকা শুরু করলো মনের ভাব বোঝানোর জন্য প্রথম ছবি আঁকা শুরু করলো আজকে যেমন আমরা বিভিন্ন অক্ষর বর্ণ এগুলো লিখতে শিখছি আদিম মানুষ কিন্তু সেগুলো লিখতে শিখেনি তারা প্রথম ছবি আঁকা শুরু করলো যেমন একটা নৌকায় দুজন লোক বসে আছে এর মানে হলো দুজনে নৌকায় করে যাত্রা করেছে এইভাবে তারা প্রথম মুখের ভাষার পরিবর্তে লেখা বা আঁকার ভাষায় মনের ভাব বোঝানোর চেষ্টা শুরু করলো ঠিক আছে তাহলে প্রথম ছবি ছিল কি প্রথম ছবি ছিল একটি নৌকায় দুজন লোক বসে আছে এর পরের ছবিটি কী তাহলে প্রথম ছবি ছিল একটি নৌকায় দুজন বসে আছে এর পরের ছবিটি ছিল একটা লোক পাঁচটা আঙুল তুলে ধরেছে এর অর্থ হলো ভ্রমণ পাঁচ দিন ধরে চলবে একে বলে ছবিতে লেখা তাহলে প্রথম ছবি ছিল নৌকায় দুজন বসে আছে আর পরের ছবিটা ছিল একটা লোক পাঁচটি আঙুল তুলে ধরেছে তাহলে এইগুলিকে বলা হচ্ছে ছবিতে লেখা বা চিত্রলিপি বলা হয় এগুলোকে ঠিক আছে তাহলে আজকে আমরা এত দূর পর্যন্ত প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করব এবং বাড়ির বড়দের সাহায্যে প্রশ্নগুলো ধরিয়ে নিজেরা উত্তর বলার চেষ্টা করব ভালো করে বানান করে করে পড়বে ঠিক আছে তারপরে কোনো অসুবিধা হলে সেটি খাতায় লিখে রাখবে আমরা পরবর্তী ক্লাসে সে নিয়ে আলোচনা করব চলো টাটা